সোনারন্দী রাজবাড়ি, এখানে কালের কালক্রমে এটা ধ্বংসের পথে। সোনারন্দী রাজবাড়ি, রাজার নাম ছিল বনারি মুকুন্দর দেব বাহাদুর, এখন একটা রানী বেঁচে আছে, ছোট রানী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হরে ট্রাভেল। আজ আমি চলে এসেছি সোনারন্দী বনোয়ারিবাদ রাজবাড়িতে, এটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এই রাজবাড়ি এখন তৈরি হয়েছে জরাজীর্ণ এবং ধ্বংসস্তূপে। অতীতের দৃষ্টান্তে গহন বনে ঘেরা সোনারন্দী গ্রাম, ক্ষুদ্র জনপদ, মধ্যখানে দুর্গাভক্ত শ্রীধাম নন্দীর আবাসস্থল। শ্রীধাম নন্দীর বৃন্দাবন ভ্রমণের পর তার মনে বড় স্বাদ হয়েছিল বৃন্দাবনের অনুকরণে তার ভিটাতে মন্দির স্থাপন করবেন। কবির কৃষ্ণপ্রেমে আজকের ক্ষুদ্র বৃন্দাবন ধাম সোনারন্দীর বনিয়ারিবাদ রাজবাড়ি। শ্রীধাম দাসের একমাত্র পুত্র ছিলেন রাধাকৃষ্ণ দাস। পিতার মতোই তিনি সৎ ও নিষ্ঠাবান ছিলেন। পরে রাধাকৃষ্ণের দুটি পুত্র সন্তান হয়, একজন জগন্মোহন আর একজন নিমচাঁদ। এরপর জগন্মোহনের কোল আলো করে আসে শ্রী পূজনীয় নিত্যানন্দ দালাল, এবং এইরূপ নিমচাঁদের কোল আলো করে আসে শ্যামচরণ দালাল। অভাবের তাড়নায় এবং নিত্যানন্দের পড়াশোনায় অনীহা দেখে তাকে তার দাদু রাধাকৃষ্ণ নিত্যানন্দকে বলেন, তোকে যেমন করে হোক জীবনে বড় হতে হবে। সেখানে বৃন্দাবন ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাতে থাকে এবং পায়ে হেঁটে পড়ে তিনি দিল্লিতে পৌঁছান। দিল্লির রাস্তায় ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে হঠাৎ দিল্লিতে বাদশাহের এক কর্মচারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। কর্মচারীটি দয়াবশত দিল্লির নবাবের বাড়িতে কাজে লাগিয়ে দেন, কিন্তু বেশ কিছুদিনের মধ্যে দিল্লির সম্রাটের পুত্র শাহ আলমের সামনে আসেন। শাহ আলম নিত্যানন্দকে দেখে মুগ্ধ হন এবং বলেন, তোর কি পড়াশোনার ইচ্ছা আছে? তুই কি জীবনে বড় হতে চাস? এরকম সুযোগ তিনি নষ্ট না করে তার পড়াশোনার ঐকান্তিক ইচ্ছা ব্যক্ত করেন। সম্রাট পুত্র তার পড়াশোনার সব সুযোগ করে দেন। পড়াশোনার প্রতি একাগ্রতা ও মেধাবী গুণ 20 বছর বয়সের মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি হিসাবে রাজ পরিবারের স্বীকৃতি লাভ করেন। তার হৃদয়ে কৃষ্ণপ্রেম রাজ পরিবারকে প্রেমাসক্ত করে তোলে। তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন, সংস্কৃত, আরবি, উর্দু, ফার্সি প্রভৃতি। সরকারের উচিত এটাকে রিকভারি করে ঠিক মতো করা, নাহলে হয়তো কালের শেষে এটি আর থাকবে না, শেষ হয়ে যাবে। 1705 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আহরণ নিয়ে শাহ আলম ও তার ভাইদের মধ্যে চরম সংঘাতের সৃষ্টি হয়। নিত্যানন্দ সেদিন তার উপস্থিত বুদ্ধি দ্বারা পিতা পুত্র ভাই ভাইয়ের মধ্যে সংঘাত বিনেশ ঘটিয়ে দিল্লির সম্রাট পরিবারের মধ্যে শান্তি এনে দেন। 1707 খ্রিস্টাব্দে শাহ আলম বাহাদুর শাহ নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসেন। তখন নিত্যানন্দের বয়স আনুমানিক 26 বৎসর। বাহাদুর শাহ এর নিত্যানন্দের প্রতি চরম বিশ্বাস জন্মায় ও সন্তুষ্ট হন। বাদশাহ নিত্যানন্দকে বলেন, তুমি আমাকে জীবনের চরম বিপদ থেকে রক্ষা করেছ, তোমার এই উপহারকে স্বীকৃতি দিয়ে তুমি আমার ধনাগার লুণ্ঠন করে তোমার জন্মস্থান ফিরে গিয়ে নিজ রাজ্য স্থাপন করো। সম্পদ নিয়ে নিত্যানন্দ কলকাতায় পৌঁছালে তিনি দেখেন যে তৎকালীন বাংলার সুবেদার মুর্শিদকুলি খাঁ মুর্শিদাবাদে কোন কোন জায়গা জায়গাদারের জন্য নিলাম ডাকাডাকি চলছে। সেখানে তিনি নিলাম ডাকার অনুমতি পত্র জমা দেন, কিন্তু দীর্ঘ পথ, যাত্রা ও ক্লান্তি নিত্যানন্দকে বিবর্ণ দেখাচ্ছিল। পরনে সাধারণ পোশাকে থাকায় তাকে নিলাম ডাকার অনুমতি দিতে চায়নি। পরে অনেক অনুরোধের পর
নীলাম অংশগ্রহণের অনুভূতি তিনি পান এবং ওই সব মহল তিনি ডেকে নেন। এরপর তিনি বাড়ি ফিরে এলে দেখেন যে পিতামাতা দুজনেই মারা গেছেন। এরপর তিনি প্রাসাদ দিকে বৃন্দাবনের মডেলে তৈরি করেছিলেন। দেখতে পাচ্ছেন আমি এখন এসেছি সোনারুন্দি রাজবাড়িতে। তো এখানে কিছু তথ্য আপনাদেরকে জানাবো, দেখি এদের সঙ্গে বলা যায় কথা বলা যায় কিনা। দেখি দেখে অনেক গান বাজনা হচ্ছে। ওকে, রাজা বনোয়ারি নিত্যানন্দের রাধাকৃষ্ণের প্রতি ভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত কিশোরী সাগর খনন ও সাগরে কৃষ্ণবর্ণের মস্ত প্রতিষ্ঠা। রাজা রাধাকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি কেবলমাত্র মন্দির স্থাপন, পুকুর খনন, বৃক্ষরোপণ ও মূর্তি স্থাপনের মধ্য দিয়ে প্রকাশ ঘটেনি, কৃষ্ণকায় মাছের মধ্যে দিয়েও প্রকাশ ঘটিয়েছে। রাধাকৃষ্ণের কৃষ্ণকায় মাছের নৃত্য, রাধাকৃষ্ণের অপূর্ব প্রেমলীলা, সে প্রেমলীলা দর্শন করতে আজও দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও ভক্তবৃন্দরা ছুটে আসেন। পুষ্করিণীর জলে কৃষ্ণকায় মাছগুলি অপূর্ব খেলা এবং নৃত্যের ছলে দর্শনার্থীদের প্রেমের বিনিময় সকলের মন জয় করে নেয়। দর্শনার্থী ও ভক্তবৃন্দের হাতে করে দেওয়া খাবার প্রেম বিলিয়ে গ্রহণ করেন, এক স্বর্গীয় দৃশ্য যা সকলের খাদ্যবস্তু তা আজও প্রেম বিলিয়ে সকলের মন জয় করে নেয়। মাছগুলি পবিত্র এবং সকলের কাছে ভক্তির পাত্র। কৃষ্ণকায়ের মাছগুলি প্রমাণ করে চলেছে প্রেমই শক্তি, যা সত্যি সুখ সমৃদ্ধি দিতে পারে। আর এই পুকুরের মাছ সেই ঠাকুরদের মাছ, সেই রাজাদের আমল থেকে এই পুকুরের মাছ কেউ ধরে না। এই পুকুরের জলে ঠাকুরের সেবা হয়, মোটর আছে যদি কারেন্ট না থাকে পুকুরের সেবা হয়, এই পুকুরের জল কেউ ব্যবহার করে না। আগে সে রাজাদের আমলে ছিল, এখন আর নাই, রাজাদের আমলে থাকতো, আমরাও দেখিনি, আমাদের সেই শোনা কথা, আমরা তো তাদের কাউকে দেখি নাই। রাজবাড়ি, রাজার নাম ছিল বনারী মুকুন্দ দেব বাহাদুর। এখন একটা রানী বেঁচে আছে, ছোট রানী, ওনার বয়স অনেক। আর বহু পুরাতন রাজবাড়ি, এখন বর্তমান ছোট রানী বেঁচে আছে। এই কোনো রকমের দেব সেবা চলছে, চারটে পুরোহিত আছে, তিনটে টহল আছে, ইনকাম খুবই সংকীর্ণ, অতি কোনো রকমের চলছে। কিছু সম্পদ আছে, সেই ইনকামে কোনো রকমের চলছে। ওই ছোট রানী বেঁচে আছে, ওনারও অনেক বয়স হয়ে গেল, 95-94 বয়স হয়ে গেল। ওনাদের সব তো মেয়ে পুরুষ নাই, ওদের বেটা ছেলে নাই, মেয়েরা আসা যাওয়া করে। এই সম্পত্তি কি হবে সেটা ঠিক বলতে পারব না। হ্যাঁ, এই প্রাসাদটি পাঁচ ভাগে ভাগ করে গৃহ নির্মাণ করেন, যথা ইসরালয়, অন্দরমহল, রংমহল, দখলম ও নজরবাগান। এবং সমগ্র অট্টালিকাতে চারটি সিংহদ্বার সহ প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, চারটি স্বর্গের প্রবেশদ্বার। নিত্যানন্দ নিঃসন্তান হওয়ার কারণে তিনি তিনবার বিবাহ করেন। অবশেষে ছোট রানীর তিনটি সন্তান হয়,
বনোয়ারিলাল, বনোয়ারি গোবিন্দ, বনোয়ারি কিশোর। বনোয়ারি গোবিন্দ ও বনোয়ারি কিশোর নিঃসন্তান ছিলেন। বনোয়ারিলালের একমাত্র পুত্র ছিল বনোয়ারি দয়াল। তার বিবাহের দু তিন মাস পর অকাল মৃত্যু ঘটে। অবশেষে বনোয়ারি গোবিন্দ নিজ আত্মীয় শ্যামচরণের পুত্র রাজবল্লভকে পোষ্য পুত্র হিসাবে রাজপাটের দায়িত্ব দেন। নিত্যানন্দের তৈরি এই প্রাসাদটি এখন তৈরি হয়েছে ভগ্ন জীর্ণ অট্টালিকায়। এখানে আজও চলে শ্রী হরিনাম সংকীর্তন এবং পূজা পার্বণ। দেবত্ব সম্পত্তির রেকর্ডে হিন্দু শব্দটি জুড়ে হিন্দু ধর্মের ব্যক্তিদের কাছে হিন্দু শব্দটি আত্মপর্যদাবোধটি জাগ্রত করেছেন। গ্রামের কয়েকটি স্থান পীর সাহেবের নামে উৎসর্গ করেছেন। প্রকৃত ঈশ্বরপ্রেমী সাধকের কাছে আমরা এটাই আশা করি, তিনি বার্তা দিয়ে গেছেন হিন্দু মুসলমান উভয়ই জলবায়ু, মাটি ও আকাশ সৃষ্টিকারী এক ঈশ্বরের সন্তান। নিজ নিজ উপাসনা স্থানে তারা নিজ নিজ পদ্ধতিতে উপাসনা করুক। হিন্দু দেবত্বর সম্পত্তির প্রতি মুসলমানদের থাকুক শ্রদ্ধা ভক্তি, পীর সাহেবের প্রতি হিন্দুদের থাকুক শ্রদ্ধা ভক্তি। সর্বশেষ বর্তমানে রাজা বনোয়ারি পছন্দ দেব বাহাদুরের পত্নী রানী কল্যাণী সাহেবা রাজবাড়ির দেব সেবা পরিচালনা করেন। তার প্রতি শ্রদ্ধা ভক্তি ও প্রণাম উৎসর্গ করি। প্রাসাদটি ঘুরতে ঘুরতে সামনে দেখতে পেলাম একটা অনাথ আশ্রম, যেটার নাম দেওয়া হচ্ছে সানন্দ ধাম। এখানে অনেক বাচ্চারা থাকে, তাদেরকে শিক্ষা খেলাধুলায় শিক্ষিত করা হয়। কালের নিয়মে আমাদের সমস্ত ইতিহাস ঘেরা রাজবাড়ি আজ যত্নের অভাবে প্রায় ধ্বংসের মুখে পড়ে আছে। শুনশাসন রাজদালান, তবে নেই অনেক কিছুই, নেই রাজ পরিবারের কলরব, নেই কোনো হাঁকডাক। এখন শুধু কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার অপেক্ষা। সে হারিয়ে যাওয়ার বাস্তবতা মনে পড়তেই মন আজ ভারাক্রান্ত হয়ে গেল। তবে বর্তমান সরকারকে অনুরোধ করব এই সমস্ত ইতিহাস যাতে মাটির নিচে চাপা না পড়ে তার সেই দিকে একটু লক্ষ্য রাখা। আমার ভিডিও আপাতত এখানেই শেষ। টাটা, বাই বাই।